ক্যালসিয়াম কালো হিলিং সিস্টেম, এটাও একটা সেকেন্ড মেসেঞ্জার। হ্যাঁ, এটা কিভাবে কাজ করছে? ওই যে জেনারেল মেকানিজমে আমরা একই ভাবে শুরু করব, যে হরমোনটা কার সাথে বাইন্ড করবে, মেমব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে কি করবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন করবে। এখানে হচ্ছে আয়ন চ্যানেল সিগন্যালিং সিস্টেম এর মাধ্যমে এটা কাজ করছে। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলে কি হবে, সেলে ক্যালসিয়াম ইন্টার করবে, ক্যালসিয়াম গিয়ে কি করবে, কালমোডিউলিনের সাথে বাইন্ড করবে, তারপরে কালমোডিউলিনটা কি করবে, কনফার্মেশনাল চেঞ্জ হবে কালমোডিউলিনে, এরপরে অ্যাক্টিভেশন অথবা ইনহিবিশন হবে কিসে, প্রোটিন কাইনেজে, এরপরে কি হবে, সেলুলার রেসপন্স হবে। জাস্ট একই টাইপেরই, একইভাবে কাজ করবে, মোটামুটি কাছাকাছি সবকিছুই। জাস্ট তোমাদের মনে রাখতে হবে যে কোন হরমোন কিভাবে কাজ করছে, তাহলে তোমরা জেনারেল মেকানিজমের ওই ফরম্যাটে বসিয়ে সবগুলোই বলতে পারবে। তাহলে কি হচ্ছে, যে হরমোনটা প্রথমে মেমব্রেন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে কি হবে, এখানে ইন্টারসেলুলার সিগন্যালিং সিস্টেম কি হবে, যে আয়ন চ্যানেল ওপেন হবে, কোনটা, ক্যালসিয়াম আয়ন। তারপর কি হবে, ক্যালসিয়াম আয়নটা সেলে ইন্টার করবে, ক্যালসিয়ামটা গিয়ে কি করবে, কালমোডিউলিনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে কালমোডিউলিনের কনফরমেশনাল চেঞ্জ হবে, তারপরে কি হবে, অ্যাক্টিভেশন অথবা ইনহিবিশন হবে কি, প্রোটিন কাইনেজে, এরপরে হবে সেলুলার রেসপন্স। এখন কালমোডিউলিন সম্পর্কে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে এটার একটা স্পেসিফিক ফাংশন আছে, যেটা হচ্ছে তোমার মায়োসিন কাইনেজ কে অ্যাক্টিভেট করে, যেটা কি করছে, স্মুথ মাসেলের যে মায়োসিন আছে এর ওপরে গিয়ে ডিরেক্টলি কাজ করে, যার ফলে কি হয়, স্মুথ মাসেল কন্ট্রাকশন হয়। মানে ক্যালসিয়ামটা যখন সেলের ভিতরে ঢুকবে তখন কি হবে, স্মুথ মাসেল কন্ট্রাকশন হবে। এরপরে আসো জিন অ্যাক্টিভেশন। জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে এস্টেরয়েড হরমোন এবং কি থাইরয়েড হরমোন। এখন এস্টেরয়েড হরমোনটা কিভাবে কাজ করছে দেখো, এস্টেরয়েড হরমোন যেটা, এটা হচ্ছে সেল মেমব্রেনটা কি, লিপিড বাইলেয়ার। এস্টেরয়েড হরমোন সরাসরি কি করতে পারে, এটাতে ডিফিউজ হয়ে সেলের ভিতরে ইন্টার করে, সেলের ভিতরে ইন্টার করার পর এটা কি করে, সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এস্টেরয়েড হরমোন সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এরপরে কি করে, এটা নিউক্লিয়াসে যায়, নিউক্লিয়াসে গিয়ে এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা, নিউক্লিয়াসে যে ডিএনএ থাকে এই ডিএনএ স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশন করে, ট্রান্সক্রিপশন করে মেসেঞ্জার আরএনএ ফরমেশন করে, এই মেসেঞ্জার আরএনএটা আবার ডিএনএ থেকে, নিউক্লিয়াস থেকে ডিফিউজ হয়ে আবার সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজমে এসে এটা কি করে, রাফ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে আর হচ্ছে রাইবোজোম, এগুলোতে যে প্রোটিন থাকে সেই প্রোটিনে কি করে, মেসেঞ্জার আরএনএটা ট্রান্সলেশন করে, মানে মেসেঞ্জার আরএনএ ট্রান্সলেশন হয়ে প্রোটিন ফরমেশন হয়। ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ ফরমেশন হওয়া, আর ট্রান্সলেশন মানে হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন ফরমেশন হওয়া। আচ্ছা আরেকবার বলি, হচ্ছে যে এস্টেরয়েড হরমোন কিভাবে হচ্ছে, এস্টেরয়েড হরমোন বাইন্ড করে আমরা জানি যে সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে, আর এটা লিপিড বাইলেয়ারকে সরাসরি ক্রস করে সাইটোপ্লাজমে ঢুকে যায়, তারপরে সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, বাইন্ড করে এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স কোথায় যায়, ডিফিউজ হয়ে নিউক্লিয়াসে যায়, নিউক্লিয়াসে গিয়ে ডিএনএ স্ট্র্যান্ডে কি করে, ট্রান্সক্রিপশন করে, করে ডিএনএ থেকে হয় কি, মেসেঞ্জার আরএনএ, এই মেসেঞ্জার আরএনএটা কি হয়, ডিফিউজ হয়ে আবার সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজমে এসে কি হয়, কি হচ্ছে, এই মেসেঞ্জার আরএনএর আবার ট্রান্সলেশন হচ্ছে, ট্রান্সলেশন হয়ে কি হচ্ছে, প্রোটিন ফরমেশন হচ্ছে, এবং এই প্রোটিনটা কি করবে, স্পেসিফিক অ্যাকশন করবে। এটা হচ্ছে এস্টেরয়েড হরমোন গুলা এভাবে কাজ করে। আর থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোন আমরা জানি যে কিভাবে, এটা থাইরয়েড হরমোনটা একইভাবে
কিন্তু এটা কি সাইটোপ্লাজমিক রিসেপ্টর না, এটা সরাসরি কি নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এটা কি করে, বাইলিয়ারকে, বাইলিয়ার ক্রস করে সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজম থেকে আবার নিউক্লিয়াসে যায়, গিয়ে নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে বাইন্ড করে। নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে বাইন্ড করে এটা কি করছে, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ ফরমেশন করছে। এই একই একই ভাবে মেসেঞ্জার আরএনএ তে আবার নিউক্লিয়াস থেকে ডিফিউজ হয়ে সাইটোপ্লাজমে আসবে, এসে কি হবে, এটা ট্রান্সলেশন হবে, হয়ে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন হবে এবং প্রোটিনটা স্পেসিফিক অ্যাকশন করবে। এখন ধরো যে একটা এক্সাম্পল দিয়ে আমি রেগুলেশনটা বলি, এখানে জাস্ট হচ্ছে তোমরা বুঝে রাখো, এরপরে যখন তোমরা স্পেসিফিক হরমোন গুলি পড়বা, প্রত্যেকের প্রত্যেকটার আবার আলাদা আলাদা করে রেগুলেশন, তখন তোমাদের জন্য জিনিসটা ইজি হবে। এখন আমি একটি থাইরয়েড হরমোন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেই যে কিভাবে রেগুলেশনটা হচ্ছে। আমরা জানি যে হাইপোথ্যালামাস থেকে আসে কি, থাইরোট্রোপিন রিলিজিং হরমোন। এটা কি একটা ট্রপিক হরমোন, এটা গিয়ে কোথায় কাজ করে, থাইরোট্রোপিন রিলিজিং হরমোনটা গিয়ে কাজ করে অ্যান্টেরিয়র পিটুইটারির ওপরে, তারপরে কি করে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়, এটাও একটা ট্রপিক হরমোন। এটা আবার গিয়ে কোথায় কাজ করবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা গিয়ে কাজ করবে থাইরয়েড গ্ল্যান্ডের ওপরে, তারপরে কি হবে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে, থাইরয়েড গ্ল্যান্ডের যে ফলিকুলার সেল আছে, ফলিকুলার সেল থেকে T3 আর T4 রিলিজ হবে। এই T3 T4 এর ফাংশন হচ্ছে আমাদের পুরো বডির ওপরেই আছে। তাহলে কি হচ্ছে যে থাইরোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে আসছে কোথায়, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপরে এটা গিয়ে কাজ করছে কোথায়, থাইরয়েড গ্ল্যান্ডের ওপর, পরে ফলিকুলার সেল থেকে T3 T4 রিলিজ হচ্ছে, তারপরে কি T3 T4 স্পেসিফিক অ্যাকশন করছে। এখন এই থাইরয়েড হরমোন গুলি আমাদের বডির যতটুকু দরকার ঠিক ততটুকু কাজ করার পরে কি হবে, একটা নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট চলে যাবে কোথায়, হাইপোথ্যালামাসে, যে আমার আর এটার এখন আপাতত দরকার নেই। তখন কি হবে যে থাইরোট্রপিন রিলিজিং হরমোন তৈরি হওয়াটা কমে আসবে, আবার যখন দরকার হবে তখন কি হবে, এই T3 T4 এর থেকে কি চলে যাবে, আবার একটা নেগেটিভ ইফেক্ট চলে যাবে যে হ্যাঁ এখন আবার দরকার, তখন আবার কি হবে, থাইরোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হবে। জাস্ট এটাই যে নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট, একটা কমলে আরেকটা বাড়বে, আবার আরেকটা বাড়লে আরেকটা কমবে। বুঝতে পারছো তো সবাই, সব হরমোনই মোটামুটি এইভাবে তোমার নর্মালি নর্মালি বডিতে এইভাবে কি হচ্ছে, হরমোন সিক্রেশনটা রেগুলেশন হচ্ছে, হয়ে কি হচ্ছে আমাদের বডিতে হরমোনের ওভার সিক্রেশনটাকে কি করছে, প্রিভেন্ট করছে। এটাই হচ্ছে রেগুলেশন অফ হরমোন সিক্রেশন। বুঝতে পেরেছে কি সবাই? রেগুলেশনে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আপ রেগুলেশন আর হচ্ছে ডাউন রেগুলেশন। আপ রেগুলেশনটা কি, এটা ঠিক ওই নেগেটিভ ওই ওরকম না, নর্মালি এটা ই না, এটা হচ্ছে যে স্টিমুলেটিং হরমোন, মানে যে একটা হরমোন, একটা হরমোন তৈরির জন্য স্টিমুলেটেড হইলো, তখন কি হবে, টার্গেট সেলে, টার্গেট সেলেই তো রিসেপ্টর গুলি থাকে, টার্গেট সেলে ওই স্টিমুলেটিং হরমোনের জন্য টার্গেট সেলে রিসেপ্টরের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, তখন কি হবে, বেশি বেশি হরমোন বেশি বেশি রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে কি হবে, বেশি বেশি অ্যাকশন করবে। এটাই হচ্ছে আপ রেগুলেশন, মানে বেশি অ্যাকশন হবে। আর ডাউন রেগুলেশন হচ্ছে যে যদি কোনো কারণে টার্গেট সেলের রিসেপ্টর ড্যামেজ হয়ে যায়, অথবা কোনো কোনো রিসেপ্টার ডিসফাংশন হতে পারে, তখন কি হবে, তখন হচ্ছে রিসেপ্টরে বা যে কোনো কারণেই হোক রিসেপ্টরের সংখ্যা কমে গেল, তখন কি হবে, হরমোনের অ্যাকশনও কমে যাচ্ছে, কারণ কম হরমোন রিসেপ্টরের সাথে এত বাইন্ড করতে পারছে না, অল্প অল্প রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, অল্প অল্প অ্যাকশন করবে, এটা হচ্ছে ডাউন রেগুলেশন। তাহলে ডাউন রেগুলেশনের ই হচ্ছে যে যদি রিসেপ্টর নষ্ট হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আর আপ রেগুলেশনে হচ্ছে রিসেপ্টরের সংখ্যা বেড়ে যাবে, জাস্ট একটু জেনে রাখো আর কি। আর এটা থেকে আরো দুইটা তোমাদের ই আসে, শর্ট নোট থাকতে পারে, সবসময় যে থাকবে এরকম না,
তারপরে একটু জেনে রাখবে। আচ্ছা আচ্ছা, রেডিও ইমিউনো অ্যাসে, এগুলো মাইক্রোবায়োলজিতে পড়বে তোমরা পরে ডিটেল। রেডিও ইমিউনো অ্যাসে, তারপরে আছে হচ্ছে অ্যালাইজার, এটা হচ্ছে এনজাইম লিঙ্ক ইমিউনো সর্বেন্ট অ্যাসে। এগুলো হচ্ছে যে আমাদের বডিতে মানে ব্লাডে হরমোনের কনসেন্ট্রেশন বের করার একটা ইমিউনোলজিক্যাল ওয়ে। দুটা দুই দুই ভাবে করা হয়, কিন্তু তোমরা জাস্ট জেনে রাখো যে এদের এই অ্যালাইজা অথবা কি বললাম আর একটা আরআইএ, রেডিও ইমিউনো অ্যাসে, এই দুটার মাধ্যমে আমাদের বডিতে ব্লাডে হরমোনের কনসেন্ট্রেশন দেখা হয়। গাইটনে আছে, তোমরা চাইলে একটু রিডিং করে দেখতে পারো যে কিভাবে কিভাবে করে, কিন্তু বেসিক জিনিস হচ্ছে যে হরমোনের কনসেন্ট্রেশন বের করা। কখনো কখনো প্রফে দেখা যায় যে আনকমন কিছু জিনিস দিয়ে দেয়, দেখা গেল যে শর্ট নোট আকারে দিয়ে দিল, এরকম দিতে পারে।